70 বছর বয়সেও মানব ও পশু সেবায় কাজ করে চলেছেন চিকিৎসক কৃষ্ণগোপাল ঘোষ। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্টার রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। একটা সময় সামলেছেন উত্তর ব্যারাকপুর পৌরসভার মেডিকেল অফিসারের দায়িত্ব। চাকরি জীবনে অবসানের পর থেকে জীবন উৎসর্গ করেছেন মানব ও পশু সেবায়। প্রতিদিন নিয়মিতভাবে চেম্বার করে সুবিধাবঞ্চিত মানুষের সেবা করেন তিনি নিখরচায়। আবার নিজের এলাকার পথে থাকা কুকুর বিড়ালদের খাওয়ানো থেকে শুরু করে তাদের বিভিন্ন রোগের সেবা শুশ্রূষাও করেন তিনি। বাড়িতে আশ্রয় দিয়েছেন বেশ কয়েকটি অসুস্থ প্রাণীকে, তাদের করে তুলেছেন সুস্থ। অনেকে তার বিষয়ে বিভিন্ন রকম মন্তব্য করলেও সেই সমস্ত মন্তব্যকে দূরে সরিয়ে রেখে মানব ও প্রাণী সেবায় নিজেকে নিয়োজিত করেছেন চিকিৎসক কৃষ্ণগোপাল ঘোষ। তার সাথে তাল মিলিয়ে সহযোগিতা করে চলেছেন কাজল দাস। চিকিৎসক কৃষ্ণগোপাল ঘোষের মতে, নিজের বাড়ির পোষ্য মারা যাওয়ার পর রাস্তার অসহায় পশুদের ওপর সেবার টান অনুভব করেন তিনি। তারপর থেকেই পথসেবায় নিয়োজিত চিকিৎসক কৃষ্ণগোপাল ঘোষ। দেখুন, আমি প্রায় 70 কোটা পেরিয়ে গেছি, চিকিৎসা লাইনে আছি, প্রায় 10-15 লক্ষ রুগী দেখেছি। চাকরি রিটায়ার হয়ে গেলাম, তারপর আমার টিটাগড়ে একটা রানিং প্র্যাকটিস ছিল। একসময় না মনে আর ভিড় ভাড়টা হইচই নেই, ভাল লাগছে না। আর আমার বাড়িতে একটা ল্যাব ছিল, সেটা 10 বছরে মারা যাওয়ার মনের মধ্যে একটা শূন্যতা তৈরি হলো। তখন আর ঘরে কুকুর নিয়ে বয়স্ক লোক মেনটেন করা শক্ত, তখন কোথায় একটা অসহায় জীবগুণের উপর একটা টান অনুভব করলাম। আর এরা তো শুধু অসহায় না, এরা মানুষের সবচেয়ে বড় বন্ধু। না হলে ভগবান গডের সাথে ডক করলো কেন? না হলে যুধিষ্ঠিরের স্বর্গবাসে এরা গেল কেন? না হলে এমন ইতিহাস প্রচুর আছে, বরফ খুঁড়ে স্লেজ গাড়িতে এরা বাঁচিয়েছে প্রভুদের, অনেক ইতিহাস আছে। এখন করোনা পরবর্তীকালে কাগজে বেরো, এরা হয়তো কাউকে বাচ্চাকে মেরে ফেলছে। এদের প্রকৃতিটা কেন চেঞ্জ হচ্ছে? কারণ মানুষ এদের উত্তক্ত করছে, বিরক্ত করছে, অত্যাচার করছে, গরম জল গায়ে ঢেলে দিচ্ছে, শীতকালে ঠান্ডা জল গায়ে ঢেলে দিচ্ছে। এরা তো মানুষের ক্ষতি করে না, এরা এলাকায় পাহারা দিচ্ছে। হ্যাঁ, এদেরকে একটু ভালোবাসা আর একটু খাওয়ার, এইসব নিয়ে আমার মনে হলো যদি আমি একটু ভালোবাসতে পারি। এখন দেখুন আমার বয়স হয়েছে, সেই জন্য একজন সহকর্মী নিয়ে আছেন, তিনিই করেন, আমি তাকে ডিরেকশন দিয়ে চালাই। এ হয়ে হতে হতে প্রায় সব মিলিয়ে 20-22টা আমার মনিরামপুর দড়িকলমাটা এলাকায় খুব আছে। তার মধ্যে 2-1টা বাচ্চা কুকুর ঘরে আছে, একটা খুব অসুস্থ মিগি রোগ, তাকে রাস্তায় ছেড়ে দিলেই তাকে মৃত্যু। এই নিয়ে একটা ভালোবাসা, ওদের উপর একটা মায়া মমতা আমার জন্মে গেল। সেই জন্য ভালোবাসা, আর আমি মনে করি যে কাজটার মধ্যে কোনো অন্যায় নেই। তাহলে সেই দেশবন্ধু চিত্তরঞ্জনের কথা বলতে হয় যে, ইফ টু লাভ মাই কান্ট্রি সে ক্রাইম দেন আই এম এ ক্রিমিনাল। তো ইফ টু লাভ এ দ্য বেস্ট ক্রিয়েচার অফ দ্য গড, ডগ ইজ এ ক্রাইম দেন আই এম অলসো ইন এ ক্রিমিনাল, এটাই বলতে হয়। তবু আমি ভালোবাসি, মনে প্রাণে হৃদয় নিয়ে, আমার সংসার নেই, আমার সংসার খুব ক্ষুদ্র, কিন্তু এরাই আমাদের পরিবার, আমার সংসার, আর এটা আমি চালিয়ে যাব। তবে আমার বয়স হচ্ছে, জানি না ভগবান কতদিন তারই হাত রাখবে, তাই আমি আপনাদের মাধ্যমে কিছু সহৃদয় লোক তো এখনও আছে স্বেচ্ছাসেবী সংস্থান, যে পরে পরবর্তীকালে যদি এরা আশ্রয় পায়। হ্যাঁ হ্যাঁ, তাদের উদ্দেশ্যে কী করবে? আমি দেখুন, যেহেতু একটু চিকিৎসক, আমার যেগুলো আছে তাদের ফার্স্ট এডটা আমি করে দিতে পারি, কিন্তু তাদের একটা দল না হলে কি না পরিষেবাটা ভালো হয় না জানেন। আর মানুষের জন্য যত পরিষেবা থাকলেও এদের জন্য সেরকম কিছু নেই, যেরকম পৌরসভা, সরকার কি এনজিও, তাদের তো ফান্ড দরকার। এদের যদি বংশবৃদ্ধি রোধ করে অপারেশন করা যেত, এদের ইমিউনাইজেশন করা যেত, তাহলে এলাকার লোক একটু ভয়ভীতি কম হতো। এলাকার লোক ভয় পাচ্ছে কেন যদি রেবিস ভাইরাস এসে যায়? আর এদের যদি বংশবৃদ্ধি রোধ করতো তাহলেও এরা ভালো থাকতো। আর এদের চিকিৎসা করতে গেলে ওই স্বাস্থ্য কেন্দ্র আছে এদের, কিন্তু সেখানেও অপূর্ত। এটা যদি সরকার কি পৌরসভা কি কোনো সহৃদয় সংস্থা চিন্তা করে ভালো, আমাদের একলার পক্ষে কিছু কুকুর কেনা সবার কিছু করা অসম্ভব। তবু আমি আছি, যদি কাউর কিছু হয় নিশ্চয়ই করব।
একটা জিনিস দেখা যায় এই যে এদের স্টেরিলাইজেশন করাতে অনেক খরচা পড়ে যায়, অনেক খরচা সাপেক্ষ, অনেক খরচা সাপেক্ষ, সেটা কিভাবে কমানো যেতে? এই দেখুন কি আমার সীমিত সামর্থ্যে আমি 15-20 জনের আমার এলাকার একজন চিকিৎসক, আমার অতটা কোথায় হয় কিভাবে হয় যেহেতু আমি এখন একটা রিটায়ার্ড লোক জানি না, আমার এলাকার একজন চিকিৎসক তার মাধ্যমে সে করে দিয়েছিল। কিন্তু এটা এটা করতে গেলে সরকার এবং পৌরসভার একটু সহযোগিতা কি কোনো সংস্থার দরকার, না হলে যে সীমিত সামর্থ্য যদি নিয়ে গেল করে দিল ছেড়ে দিল, এটা খুব প্রয়োজন আছে। এটা আপনারা মাধ্যমে আমি প্রচার বলতে চাই, যদি আপনারা এটা বলেন তারা কি এগিয়ে আসে খুব ভালো হয়। বয়সের প্রতিকূলতা কাটিয়ে কাজল দাসের সাহায্যে তার বাকি জীবন মানব সেবা এবং পথপশুদের সেবায় নিয়োজিত করেছেন। দিনের পর দিন চিকিৎসক কৃষ্ণগোপাল ঘোষের সঙ্গে তাল মিলিয়ে সহযোগিতা করে চলা কাজল দাস জানান, খেতে দিই সকালে বিস্কুট টিস্কুট খেতে দিই, আর দুপুরে মাংস ভাত দিই, রাত্রে দিই, দুই চেঁচামেচি করলে লোকেরা বলে, তখন ওই লাঠি টাঠি দেখালে চুপচাপ হয়, কিন্তু লোকেরা তো বিরক্ত হচ্ছে, অনেকগুলো বাচ্চা হয়ে গেছে, আবার লোকে বিরক্ত হয় লাঠি দিয়ে মারে, লোকরা মারে তো সেগুলো জন্য না মারে, এমনি জল দিয়ে দিল, এ করলো বিষ খাইয়ে দেবে বলে, মারবে বলে, এগুলো খুব দুঃখ পায়। ডাক্তারবাবু তো খুব ভালোবাসে না, এর জন্য আমরা যতটা বাড়ি বাঁচিয়ে রাখি, এখন কে কি করবে তো দেখা তো যায় না সবসময়, এই যে বাটি করে খেতে দিই লোকে রেগে যায়, এসে ইঁট দিয়ে ঢিল মারছে, ইঁট দিয়ে মারছে, লাঠি দিয়ে মেরে দিয়ে যাচ্ছে, গ্যারেজে ঢুকেও মেরে দিয়ে যায় লাঠি দিয়ে। আমরা তো সবসময় লক্ষ্য করতে পারি না, রান্না করতে করতে আওয়াজ পেলাম চিৎকার করছে, তখন কিন্তু কি করবো, যাও এরকম করে চলছে আর কি। চিকিৎসক কৃষ্ণগোপাল ঘোষের এই মহান মনোভাব মানুষের মনে এক নিবিড় ভালোবাসার দাগ কেটে যায়। তারই অসামান্য কর্ম তার কাছে চিকিৎসা করাতে আসা রোগীদেরও আপ্লুত করে, এমনটাই জানালেন তার কাছে চিকিৎসা করাতে আসা প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। দেখুন মানে এখনো আমাদের তো মনে হয় চাঁদ সূর্য উঠছে এরকম ডাক্তারগুলো এখনো আছেন বলে আমাদের সমাজে, এবং নিঃশব্দে করে যাচ্ছেন উনি, মাত্র 85টি টাকা এখানে ফিজ নেন, সেটাও মানে আমরা অনেকে বলি বলে, আর বাকি বেশিরভাগ পেশেন্টই উনি তাদের পকেট বুঝে কোনো পয়সাই নেন না, এবং আমরা দেখেছি কলকাতার অনেক 2000 টাকা 1000 টাকা ফিজের মানে সেই সব পেশেন্ট ফিরে এখানে আসে এবং তারা তা ওনার অভিজ্ঞতার জোরে প্রপার ট্রিটমেন্টটা পায়। তো এটা একটা সাইলেন্ট, এবং যতক্ষণ রুগী থাকে উনি দেখে যান অক্লান্তভাবে, এবং মাঝে মাঝে উনি বিভিন্ন এখানকার মন্দির ইয়েতে গিয়ে উনি ফ্রি ক্যাম্পও করেন মাসে একটা দুটো করে, যেখানে কোনো পয়সাই নেওয়া হয় না, উল্টে উনি বহুজাতিক কোম্পানিগুলোর কাছে ওষুধ জোগাড় করে বিনামূল্যে ওষুধ বিতরণও করেন, এবং এটা কোনো রকম উনি কোনো মানে রাজনৈতিক বা কোনো রকম ব্যানারে না গিয়ে নিজে একক প্রচেষ্টায় চালিয়ে যাচ্ছেন। এবং শুধু এটা না, ওনার আরেকটা দিক রয়েছে যে বহু পথ কুকুর, এখানেও যে কুকুরগুলো আপনারা দেখছেন, এরা এরা এই দুদিন খাওয়ার জন্য বসে থাকে, কারণ সবচেয়ে দামি মাংস তার সঙ্গে ডিম, এগুলো উনি এখানে তাদের প্রত্যেক দিনের খাবারও যে কদিন আসেন খাবার দিয়ে যান আর কি, এবং সেই খাবারগুলো যে উচ্ছিষ্ট পড়ে থাকে সেগুলো অন্যান্য পশু পাখিরাও এসে খায় এখানে, শুধু এই নয় যে দুটো কুকুরই খায়, এখানকার চড়াইগুলো দেখছেন এখনই আওয়াজ পেলেন, চড়াইগুলো এখানে বসে থাকে যে কখন তারা একটু ভাত পাবে। আপনি কতদিন ধরে এই ডাক্তার? আমি এই ডাক্তারবাবুকে চিনি হচ্ছে 1986 সাল থেকে, যখন উনি মণিরামপুর হাসপাতালের মানে সুপারিনটেন্ডেন্ট ছিলেন, এবং উনি অক্লান্ত, ওখানেও আমি করি না হাসি মুখ ছাড়া কিছু দেখিনি, সকাল 8:30 আসতেন, বিকেল 4 অবধি অর্ধেক দিন নিজেই খেতেন না, এবং উনি যার জন্যে কিন্তু তার জন্য ভিকটিম, ওনার নিজেরও কিন্তু আলসারেশন হয়ে, হ্যাঁ উনি মানে নিজেও অসুস্থ এখন এই রুগী দেখতে দেখতে, এরকম রুগী অন্ত প্রাণ এবং মানে মানুষ অন্ত প্রাণ মানে প্রাণী অন্ত প্রাণ আমরা খুব কমই দেখেছি, মানে একটা মানে একটা অন্য হৃদয় রয়েছে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে, ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।